আই বলিস কি রে হ্যাঁ তাহলে সরকার বাহাদুরের ঘরে পাওনা মেটাবে কে আমার পিছে বাকি টাকা খাজনা মোটে ভালো কাজ না না বাকি টাকা খাজনা মোটে ভালো কাজ না এই কি আছিস বন্ধ কর বাজনা এই বন্ধ কর বুলবুলিতে ধান খেয়েছে খাজনা দেব কিসে এই পিছে জুড়ি গাড়ি লাগাতে বল জুড়ি গাড়ি লাগাতে বল ব্যাটা নেমো খারামের দল ঘুরে আসি মহাল তোমার চাকরি থাকবে না বহাল আরে হত ভাগা জুড়ি গাড়ি লাগা আজ রওনা হলে পৌঁছবো কাল কি আগে হ্যাঁ আগে জুড়ি গাড়ি করে কেতুগ্রাম সেখান থেকে পালকি আরে থামলি কেন চল সন্ধে সন্ধে পেরোতে হবে গলাকাটা জঙ্গল সারা শব্দ নেই কেন ছজনের একসঙ্গে পেলেও বাজিপের চাপ চল বকশিস পাবি বাপ 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 তোরা কি বাবা কি চাস লোকে বলে নশু টাকা সাক্ষাৎ নরপিচার জানিস আমি রায় বাহাদুর হ্যাঁ তাই সাথে মাল রক্ষা করো ভগবান সব দিয়ে দাও যদি প্রাণে বাঁচতে চাও টাকা করি সব চাই নইলে জমা লাভ নেই করে কান্নাকাটি সব দিয়ে দাও ঝটপট এইবার লাগবে দাঁত কপাটি বরং দি চম্পা বেঘরে প্রাণ হারিয়ে চৌধুরীর ভূত বিভিন্ন হানাবাড়িতে হানা দিতে লাগলো অবশেষে তার সাধের চৌধুরী বাড়ি খালি হওয়াতে সে এখানে এসে পার্মানেন্টলি থিতু হলো এরকম আরেকটা বাড়ি ছিল ইম্পিরিয়াল প্যালেস বঙ্গভঙ্গ আন্দোলনের ঠিক পরের কথা রামসে সাহেব সেই বাড়িটাতে থাকতেন এবং তার এমন ঠাটবাট যে দেখে মনে হতো বড় লাট আর সেটাই হলো তার কাল কপাল আচ্ছা এই রামসে নামটা কি বাই এনি চান্স ইন্সপায়ার্ড বাই রামসে ব্রাদার্স ঠিক ধরেছেন জানেন কলেজে পড়াকালীন আমি এদের একটা ফিল্ম পোস্টার দেখেছিলাম ভূতো কা হানিমুন তার নিচে লেখা লাশ কা মাউন্টেন খুন কা ফাউন্টেন ডেঞ্জার 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 একদিন রামসে সাহেব জুড়ি গাড়ি চেপে গঙ্গার ধারে হাওয়া খেতে বেরিয়েছিলেন গুড আফটারনুন হবিত হওয়া সেদিনই লাট সাহেব লিটন ফিটন চেপে ঠিক সেখানেই আসার প্ল্যান করেছিলেন রামসে সাহেবকে বড় লাট ভেবে ধাই করে বোমা ছুঁড়ে বসে স্বাধীনতা সংগ্রামী পুঁটিরাম ঘোষ বন্দে মাতরম অপঘাতে মৃত্যু হওয়ার পরও রামসে সাহেবের ভূত সাহেবী কেতায় এই ইম্পিরিয়াল প্যালেসেই থাকতেন কিন্তু সে সুখ তার বেশি দিন টিকল না এই ব্রিটিশ আমলের পুরনো বাড়িটিতে হঠাৎ একদিন একটি সরকারি অফিস খোলা হলো রামসে সাহেব পড়লেন মহাভাপড়ে তিনি গিয়ে ধরলেন তার পূর্বসূরি বুথ সাহেবের ভূতকে পুরনো এক সিমেট্রিতে তো উইলকস বুথ সাহেব রামসেকে অভয় দিয়ে বললেন তার অত্যন্ত বিশ্বস্ত এক নেটিভ জমিদার আছে যাকে তিনি রায় বাহাদুর করেছিলেন এবং তিনি তাকে ফোনে রেকমেন্ডও করে দিলেন এক্সকিউজ মি হু ইজ দ্য জমিদার I is the zamindar sir. I see you are the zamindar. Yes, I am sir. Oh, apnar shohit Mr. Booth Durobar she kotha boliyechhen. Oh yes, yes sir, yes sir. Oh ye ki bhaggi Booth saheb. Come sir, come. You malik kai golam. Booth saheb call me name sir. Darpo. Darpo? No, darpo sir. Oh, darpo like furpo. Ehar matlab ki ache? Darpo mane obedient sir. Dorpanayan Choudhury, your most obedient servant, sir. Dorpo. Oh, I see. Come, sir. Come, sir.